বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি ড্রাইভের ভিতরে একটি ফোল্ডার কীভাবে হিডেন করে রাখবেন মনে করেন আপনি ল্যাপটপটা আপনার বাসায় রেখে গেলেন বা ভুলে কোথাও রেখে আসলেন সেক্ষেত্রে আপনার বা ছোটরা বা যে কোনো লোকজন যদি যেন না দেখতে পারে ওই ফাইলটি সেই ক্ষেত্রে আপনি ওই ফাইলটি হিডেন করে রাখবেন এবং আপনার প্রয়োজনে আপনি যখন মন চাবে বা আপনার প্রয়োজন হবে তখন আপনি ওই ফাইলটা আবার বের করে নিতে পারবেন মনে করেন আমার এখানে এ এফ ড্রাইভের ভিতরে আমি একটি ফোল্ডার আমার এই পার্সোনাল ডকুমেন্ট যে ফোল্ডারটি আছে আমি এই ফোল্ডারটি হিডেন করে রাখব তো সেক্ষেত্রে আমাকে প্রথমে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে প্রপার্টিজে গিয়ে আমাকে এখানে লেখা আছে রিড অনলি অনলি অ্যাপ্লাইজ টু ফাইল ইন ফোল্ডার আরেকটা অপশান আসে হিডেন তা আমি রিড অনলি যেটা আছে সেই বাটনটা আমি উঠিয়ে দিয়ে আমি হিডেন বাটনে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবো ওকে প্রেস ক্লো করবো এরপর ওকে দেখেন ফোল্ডারটা কেমন একটু ঝাপসা হয়ে গেছে মানে একটু ঘোলাটে হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে এই ফোল্ডারটা এখন এখান থেকে হিডেন করার জন্য আপনাকে যেতে হবে অর্গানাইজ অর্গানাইজে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে গিয়ে আপনাকে যেতে হবে জেনারেলে সরি জেনারেল ভিউজে যেতে হবে ভিউজে যাওয়ার পরে আপনার এখানে একটু ড্রাগ করে নিচে নামলে বলে দেখবেন এখানে ডোন্ট শো হিডেন ফাইল ফোল্ডার অর ড্রাইভ এখানে এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে ওকে দেবেন ফোল্ডারটি হিডেন হয়ে গেল ওকে আমি আবারও যাই এফ এই যে ফোল্ডারটি হিডেন হয়ে গেছে এখন আপনার প্রয়োজন আপনি এখন আপনার প্রয়োজন পড়ছে আপনি যেভাবে হোক আপনি ওই ফাইলটা আবার এটা বের করে আনতে হবে সেক্ষেত্রে আপনাকে আবার অর্গানাইজে যেতে হবে অর্গানাইজে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন সেখানে বিউ বিউতে গিয়ে শো হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ড্রাইভস অ্যাপলাই ওকে হ্যাঁ এরপরে প্রপার্টিস এরপরে এখানে হিডেন অপশনটা উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন ওকে এরপর ওকে ফ্রেশ করবেন ফাইলটা আবার ওকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন